তোর নামের সিলমোহর মারতে কোনো আলাদা কালির দরকার হয় না। আর সেই পাঠানের লোকজনের মুখে কালি লেপে দিল। হ্যাঁ, আমার জানতে ইচ্ছে করছে সেই রুস্তমটিকে। পুলিশ ইন্সপেক্টর রাজু। রাজু, কাশেম পাঠান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর, পিস্তল নামা। কাশেম পাঠানের রিলিজ অর্ডার বাতাসে ভেসে বেড়ায়। ও, ইউ শট স্যার। ইন্সপেক্টর রাজু, কাশেম পাঠানকে ছেড়ে দাও। স্যার, লিভ হিম অ্যাট ওয়ান্স। ওকে স্যার। কাশেম পাঠানের মাথায় পিস্তল ধরার আগে তার পাওয়ার সম্পর্কে তোমার জানা উচিত ছিল ইন্সপেক্টর। পিস্তল ছাড়াও, নেক্সট টাইম তোর পাওয়ারের পাওয়ারফুল ফোন আসার আগেই আমি তোকে গুলি করব, আর সেটা হবে আইনের পাস। ইন্সপেক্টর, অপেক্ষায় থাকো। ওয়েটিং লিস্টে থাকা ড্যাশিং ইন্সপেক্টর রাজু। আরে এসো এসো, এসিপি বসো। কি ব্যাপার, তিনবার খবর দেওয়ার পরে এলে? অফিসের কাজে ব্যস্ত ছিলাম ভাই। অথচ নিজের প্রয়োজনে অফিসের কাজ কোনো বাধা নয়। কেন ডেকেছেন বলুন। শুনলাম জামাইকে আদর করে বাসায় তুলেছ। তুলতে হয়েছে, ভালো ছেলে। কিন্তু ছেলের বাবা কোনো ভালো মানুষ নয়, আর এখন সে কোনো শ্রমিক নেতাও নয়, আমার কাউন্টার শক্তি, একজন সন্ত্রাসী ডন। আপনি কি নিজেকে সন্ত্রাসী ভাবেন? গডফাদাররা নিজেকে কখনো সন্ত্রাসী ভাবে না। অথচ সেই প্রকৃত সন্ত্রাসী এসিবি। আপনি কি আমাকে ধমকানোর জন্য রেখেছেন? না 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 না। শোনো এসিবি, তোমার বিয়ায় বসির মির্জা তোমাকে কেন্দ্র করে বেড়ে উঠতে চাচ্ছে। আমি চাচ্ছি তার ধ্বংস। তুমি তার সমস্ত ক্যাডারকে চাঁদাবাজির অজুহাতে গ্রেপ্তার করবে। একই অপরাধ আপনার ক্যাডাররাও করে বেড়াচ্ছে, তাহলে কি হবে? এসিপি, আমাদের লোকজনের বিচার তোমাকে করতে হবে না। তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো। ভাইয়া, একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না? চাচা চাচা, তুমি ভাইয়াকে থামাও। এই তুই থাম, ভেতরে যা। তাহলে কি দাঁড়ালো এসিপি? তোমার বিয়ায় বশির মির্জার গ্যাংকে ধ্বংস করার দায়িত্ব তুমি নিচ্ছ? জি না, ওটা আপনার কাজ। আমার কাজ তো সমস্ত গ্যাং ধ্বংস করা। যে তালিকা আপনারও নাম আছে। এসিপি কার পাওয়ারে হুমকি দিয়ে গেল? পুলিশি পাওয়ার না বশির মির্জার?